বাইরামা এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ঈমানদার তার পেরেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পেরেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা নাফসুল ঈমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ঈমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ঈমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ঈমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ঈমান আছে এটা ঈমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শুকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবা না এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ঈমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নেবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ঈমান আছে এই জন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোন অমুসলিম কোন ভিন্ন ধর্মের অনুসারী কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো ঈমানই নাই শয়তান তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদুউন মুবিন আল্লাহ তাআলা বলেছেন সেই শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্নাস শয়তানা ইয়াজরি আহাদাকুম মাজরা দম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ঈমানদারের মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শুকর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ঈমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকর আদায় করবেন আমার মধ্যে ঈমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে নবীজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতর যে ওয়াসওয়াসা দেয় এটা সাধারণত বাম পাশ থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানি আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখেরি জামানা চতুর্দিক থেকে ফিতনা ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা এক একভাবে এক একজনের ঈমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ঈমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ঈমানকে শেষ করে দিয়ে আসবে সে টেরও পাবে না ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ায়ুমসি কাফেরা সকালবেলা ঈমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে আয়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা সন্ধ্যায় ঈমানদার থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টেরও পাবে না কচুর পাতার পানির মতো হয়ে যাবে ঈমান জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ঈমানের উপরে টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হয়তো হবে তো এই জন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়ায় মাসুরার জায়গায় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من شر فتنة المسيح الدجال
চারটা জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন জাহান্নাম থেকে পানা চাইতেন কবরের আযাব থেকে পানা চাইতেন জীবন এবং মরণের ফিতনা থেকে দুনিয়াতে যত রকমের ফিতনা আছে এই যে মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে শয়তান একটা ফিতনা এই ফিতনা থেকে পানা চাইতেন অনেকে অনেক কিছুর নামে ঈমান হারা হয়ে যাবে সেটারও পাবে না ঈমানের চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং দাজ্জালের ফিতনা থেকে পানা চাইব অতএব সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে পানা চাইবে বেশি বেশি করে আবারো বলছি আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ এটা শয়তান দিচ্ছে এর কারণে আপনার ঈমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভিতরকার ঈমান থাকার প্রমাণ যে আপনার ভিতরকার ঈমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকা নফসুল ঈমান এটাই ঈমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দড়ির উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি পড়ে ঈমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার চার বাম দিকে থুতু প্রতিকৃতি নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন